হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাইরে দেখো কত সুন্দর হাওয়া মাত্র, আর ওই যে আমার মা উঠে দিচ্ছে মাত্র। সবে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমার অবস্থা দেখো, এলোমেলো চুল, পুরো খেপির মতো লাগছে। কেউ এভাবে কখনো ভিডিও করে না জানি, তবুও আমি করছি। একটু কাজ আছে। কাজ কি বলো তো, কালকে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো আমি এখন রোদে দেবো। কালকে সবটা শুকায়নি, তো আজকে রোদে দেবো। এই যে দেখো আমার সকালের ব্রেকফাস্ট রেডি, ছাতু। এবার আমি এটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো এখানে কি অবস্থা জামা কাপড়ে। এই জামা কাপড়গুলো আমি কালকে কেচেছিলাম, আর সব কটা কেচেছি বললে ভুল হবে, কারণ এই দেখো এই যে এই ব্লাউজগুলো, এগুলো আমি বিক্রি করি, যেগুলো নিয়ে এর আগের দিন একটা ভিডিও করেছিলাম। তো ভিডিওটাতে অনেক রেসপন্স পেয়েছিলাম, ভিডিওটা খুব ভালো লেগেছিলো। তো নেক্সট কোনো একদিন শাড়ির ভিডিও নিয়ে আসবো। তো দেখো এগুলোই এখন আমার গোছানোর পালা, এগুলো গোছাতে আমার বেশ কয়েকক্ষণ টাইম লেগে যাবে। তো চলো এগুলো গুটিয়ে গাটিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমার মা একদম দেরি করেনি মাছের জন্য। এই দেখো আমাদের মাছ নিয়ে চলে এসছে, এখানে রুই মাছ, না রুই না, এটা কী মাছ, ও আমেরিকান রুই মাছ। তো আমার মা বাজারে গেছিলো আর রুই মাছগুলো নিয়ে চলে এসছে। আর দেখো এখানে টমেটো, এই যে কাঁচা টমেটো, এগুলো আমাদের মাঠের টমেটো। এই যে মা তুলে নিয়ে এসছে, এগুলো ভালো করে পাকেও নি এখনো। কুমড়োর ফুল, এগুলো না বড়া খেতে খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা জিনিস। তো তোমরা কে কে কুমড়ো ফুলের বড়া খাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। এখানে কটা আছে, আর এই যে এখানে কটা আছে, এগুলো আমার মা নিয়ে এসছে আজকে মাঠ থেকে। রেসিপি হলো এই যে শাক, এখানে অনেক রকমের শাক আছে। এই শাকটা আমার পাশের বাড়ির বৌদি দিয়ে গেছে, আর কুমড়োর ফুল, আর তোমাদেরকে তো দেখালাম মাছ, এই তিনটেই আজকের রেসিপি। দেখো রোদ কিন্তু অনেকটাই উঠে গেছে, আমি সেই যে সকালে ছাতু খেয়েছি আর এখনও কিছু খাইনি। বাবা আসবে তারপর খাবো, মা ওই তো ওখানে রান্না করছে, তোমাদেরকে তো দেখালাম। প্রায় হয়ে গেছে খাবো খাবো ভাব, তো আমার বাবা আসবে তারপর ভাতটা খাবো। গরম দেখো প্রচণ্ড ধোয়া। আমার মা এই যে এখানে সব পাতা জোগাড় করে রেখেছে, এখন তো গরমকাল, এগুলো সব আমাদের গাছের আম পাতা, তিন বস্তা আম পাতা। দেখো আমার সেই জায়গা যেখানে আমি আগে ভিডিও করতাম বসে বসে বিয়ের আগে, এখনো করি প্রায়। তো এই যে এই যে পিলারের মতো এটা আছে না পিলারটা, তো এখানে আমি ফোনটা রেখে ভিডিও করি। তো দেখো একটু আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় যে জায়গাটা দেখাচ্ছিলাম আমি ভিডিও করতাম, ফাইনালি সেই জায়গায় এসে বসে আমি আবার ভিডিও করছি। না এটা কিন্তু কোনো শর্ট ভিডিও করছি না, ব্লগ করছি তোমাদেরকে দেওয়ার জন্য। এখন তো গরমকাল, মানে প্রচণ্ড কুড়েমি লাগছে, একটুখানি ভিডিও করছি তো আমার খুব ঘুম পাচ্ছে। তার জন্য তোমাদের দাদাভাই বলেছে যে ডেলি ভ্লগ দিতে, ডেলি ভিডিও দিতে, তাহলে না হলে তুমি অনেকটা কুড়ে হয়ে যাচ্ছ দিন দিন। আসলে না মানে এখানে মায়ের বাড়িতে থাকলে বুঝতেই তো পারছো কোনো কাজ টাজ কিছু নেই, কোনো কাজ করতেও হয় না, মা সবটাই করে দেয়। মায়ের বাড়িতে একটা আলাদা আলাদা আদর, যেটা সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে যেটা হয় না। তো এখানে আমাকে সেরকম কোনো কাজও করতে হয় না যে আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা কি বলবো আর। চলো এখনও খাওয়া দাওয়া হয়নি আমার, সকালবেলা তো ছাতু খেয়েছি। সকালবেলা ছাতুটা খেলে না মানে অনেকটা লং টাইম থাকা যায়, যেহেতু মা সব কাজটা সেরে মাঠে যায়, মা মাঠ থেকে এসে রান্না বান্না করে, তাই আমাদের খেতে খেতেই 11:30 বেজে যায়। এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 11:00 বাজে, আমি একটু আগেই ফোনে দেখলাম, এখান থেকে না ঘড়িটা দেখা যাচ্ছে না। তো আমি 11:00 একটু বেশি হবে তো কম হবে না, 11:00 বাজে। তো বাবাকে এখনই ফোন করলাম, বাবাকে ফোন করলাম, বাবা তো ভিডিওটা করতে করতে ব্রেক হয়ে গেলো, কারণ আমার ভাই একটা ভাই এখান দিয়ে যাচ্ছিলো, তো ও ব্লগ করতে করতে যাচ্ছে আমাকে ডাকলো, তাই আমি তাকালাম আর ভিডিওটা এখানে ব্রেক হয়ে গেল। আর
একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলবো। গাইস এগুলো কি বলতো, এগুলো হলো রাখির পুঁতি। এই দেখো এখানে অনেক রকমের পুঁতি আছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি এই রাখিগুলো করব। মানে সবকটা আমি করতে পারবো না, কয়েকটা আমি করব। তো এগুলো আমার মায়ের, মাই কাজটা করে। এগুলো করে আমি স্নান টান করে আবার তোমাদের সামনে আসছি কথা বলতে। মনে হচ্ছে ঘুমিয়ে আছে। নিজেদের পোষা জিনিস মারা গেলে সত্যি খুব কষ্ট হয়। দেখ বাবলি,